আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বে সিনথেসম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে লুচির রেসিপি খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক এজন্য এখানে একটা কাড়াই বসিয়েছি এবার এর মধ্যে দেড় কাপ পানি দিয়ে নিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিলাম এবার একটু নেড়ে নিচ্ছি পানিটা এভাবে যখন বলক আসবে এবার এর মধ্যে সুজিগুলো দিয়ে নিতে হবে আমি এখানে এক কাপ সুজি নিয়েছি পুরোটাই দিয়ে দিলাম এবার এর মধ্যে ওয়ান ফোর্থ কাপের কিছুটা বেশি হবে ময়দা দিয়ে নিলাম এবার নেড়ে চেড়ে এটা ভালো মতো সিদ্ধ করে নিতে হবে আমার এটা সিদ্ধ করা হয়ে গেছে এখানে একটা বোর্ড নিয়েছি এবার বোর্ডের ওপরে উঠিয়ে নিচ্ছি এবার গরম গরম অবস্থায় এগুলো ভালো মতো মথে নিতে হবে আমার মথে নেওয়া হয়ে গেছে আর ওখান থেকে কিছুটা নিয়েছি এবার ভালো মতো বেলে নিচ্ছি আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো সাইজ করে লুচিগুলো বানিয়ে নিতে পারেন আমার একটা লুচি বানানো হয়ে গেছে একইভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমার আরেকটাও বানানো হয়ে গেছে এবার এটা সাইডে রেখে চলে যাচ্ছি চুলাই চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মতো পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এর মতো একটা লুচি দিয়ে নিলাম আর চেষ্টা করবেন তেলটা অনেক বেশি গরম করে নিতে এবার এভাবে ছাঁকনি দিয়ে উপরে কিছুটা তেল দিলেই দেখবেন লুচিগুলো অনেকটাই ফুলে উঠেছে এবার কিছুটা সময় নিয়ে এপিট করে ভেজে নিতে হবে আমার লুচিটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি একইভাবে আমি আরেকটা লুচি দিয়ে নিলাম এটার উপরেও এভাবে কিছুটা তেল ছিটিয়ে দিচ্ছি দেখবেন অনেকটাই ফুলে গেছে আমার এই লুচিটাও হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটে এক এক করে সবগুলো ভেজে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল আমার খুব সহজেই সুজির তৈরি লুচির রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ